বাংলার নায়ক নায়িকারা তাদের অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছেন হাজারো দর্শকের মন। আর এই নায়ক নায়িকাদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের সফল ক্যারিয়ার ছেড়ে দিয়ে অভিনয়ে এসেছেন। আজকে আমরা বলবো তেমনই কিছু নায়ক নায়িকার কথা। আবির চ্যাটার্জি পড়াশোনায় বরাবরই বেশ ভালো, আর ক্যারিয়ারের প্রতিও ছিলেন বেশ মনোযোগী। ICFAI কলেজ থেকে MBA শেষ করে তিনি 7 বছর ইন্ডিয়া বুল কোম্পানিতে চাকরি করেছেন। পরবর্তীতে অভিনয়ের প্রতি ভালোবাসার কারণে সব ছেড়ে অভিনয়কে পেশা হিসেবে নেন। অভিনয়ের আগে কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলির ছিল বিশাল বড় কর্পোরেট ক্যারিয়ার। ইনফরমেশন টেকনোলজির উপর মাস্টার শেষ করে তিনি টাটা গ্রুপের অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসে কাজ করেছেন। পরে অ্যাভেন্টাস ক্যাপিটাল প্রাইভেটের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু অভিনয়ের প্রতি একটা আকর্ষণ ছোটবেলা থেকেই ছিল, আর তাই তো সবকিছু ছেড়ে অভিনয়কে বেছে নিয়েছেন পেশা হিসেবে। বাংলাদেশের জনপ্রিয় নায়ক রিয়াজ তার অভিনয় ক্যারিয়ার শুরু করার আগে ছিলেন একজন পাইলট অফিসার। পরে তার কাজিন অভিনেত্রী ববিতার হাত ধরে অভিনয় চলে আসেন। ডালিউডের বর্তমান প্রজন্মের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া বর্তমানে অভিনেত্রী হিসেবে পরিচিত হলেও ক্যারিয়ার কিন্তু শুরু করেছিলেন রেডিও জকি হিসেবে। কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসার কারণে আর অন্য কোনো কিছুতেই মন দেননি তিনি, অভিনয়কে পেশা হিসেবে নিয়েছেন। এ প্রজন্মের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ অভিনয় জীবন শুরু করার আগে তিনিও ছিলেন একজন রেডিও জকি। এরপর নাম লিখান মডেলিংয়ে, যদিও নায়ক হওয়ার স্বপ্ন নিয়েই প্রথম ঢাকায় এসেছিলেন শুভ। আর তাই যখন অভিনয়ে সুযোগ পেয়ে যান তখন সবকিছু ছেড়ে শুধু অভিনয়ের দিকেই মনোনিবেশ করেন। অভিনেত্রী সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন অভিনয়টা রক্তে থাকলেও ক্যারিয়ার জীবনটা কিন্তু শুরু করেছিলেন শিক্ষকতা দিয়ে। একটি প্রতিষ্ঠিত বয়েজ স্কুলের ইংরেজি শিক্ষিকা ছিলেন তিনি। শেষমেশ বিয়ের পরে মায়ের পথে নাম লিখান তিনি, অভিনয়কে পেশা হিসেবে নেন। অভিনেতা জিতের ছোটবেলা থেকেই সৃষ্টিশীল কাজের প্রতি ছিল বেশ আগ্রহ, আর তাই পারিবারিক ব্যবসা রেখে মডেলিংয়ের নাম লিখান শুরুতে। কিন্তু অভিনয়টা যেন তার রক্তে, অভিনয়ের প্রতি ভালোবাসার কারণে পরে সব ছেড়ে পুরোপুরি অভিনয়ের মানুষে পরিণত হন তিনি। তো বন্ধুরা, কেমন লাগলো প্রিয় তারকাদের এমন অজানা তথ্য জেনে? কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, আপনার ফেভারিট সেলিব্রিটির এমন অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।